আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবাদ আবু আনাস ভাই, সৌদি আরব থেকে, সৌদি আরব মদিনা থেকে। আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদে রাখুন, আমিন। আমাদের সমাজে অধিকাংশ আলেম ওলামাদের নামের আগে আল্লামা মুফতি ব্যবহার করা হয়। আল্লামা ও মুফতি এর ব্যাখ্যা কি? এই উপাধি সহজ সবার জন্য সম্বন্ধে আবু আনাস ভাই, যে আমাদের দেশের একটা কালচার, ছোটোখাটো হইলেও আল্লামা ব্যবহার করে দেয়। আর আল্লামা তো আসলে, আল্লামা শব্দটার অর্থ তো অনেক ব্যাপক। বড় বড় মুস্তাহিদ আলেমদের, বিশেষ বিশেষ যারা বড় আলেম ছিলেন, তাদের দু একজনের সামনে ব্যবহার করলে এটা মানায়। এনহেলে এগুলি তো উপাধি হয়ে আছে, যারা যেমন ইবনে তাইমিয়া রহিমাল্লাহ, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বড় আলেম, অথবা আগের যুগের যারা বড় বড় মুহাদ্দিসিন কেরাম ছিলেন, যেমন আমাদের ইমামরা ছিলেন, আইম্মাগণ, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, হাম্বলি, তাদের সাথে যদি কেউ আল্লামা ব্যবহার করে সেটা আদৌ মানে যুগে যুগে। কিন্তু তারপরেও তো আল্লামা শব্দের অর্থ যদি করা হয় তাহলে অনেক ব্যাপক অর্থে। কিন্তু ছোটোখাটো একজন এর সাথে আল্লামা, এগুলো আমাদের দেশে ব্যবহার করে, তো অভ্যাসগতভাবেই ব্যবহার করে। আলেম হিসাবে যিনি জানেন, আলেম হইতো অনেক, আলেমের বহুচন ওলামা। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল ওলামা। আর আল্লামা তো আরও ব্যাপক অর্থে ব্যবহার হয়। এমনিভাবে মুফতি, যারা আমাদের দেশীয় ওই ইফতা বিভাগে ফতুয়ার কিতাবগুলি পড়ে, দেশের কর্মাদাসাগুলিতে ফতুয়া পড়ার পরে, ফতুয়া বিভাগে পড়ার পরে ওই ওই বিভাগটা পাস করলে তখন তাদেরকে মুফতি ডিগ্রি দেয়। কিন্তু এটাও তো সবার জন্য নয়। মুফতি কোরআন হাদিসের সবাই কি ফতুয়া দিতে পারে? যিনি কোরআন সুন্নার অগাধ জ্ঞান রাখেন ফতুয়া দেওয়ার, তার সামনেই ব্যবহার করা উচিত। মুফতিও তো সবার জন্য হয় না। যিনি কোরআন সুন্নার আসল জ্ঞান রাখেন, যিনি সব দিক দিয়ে বিবেক বিবেচনা, কোরআন সুন্নার আসল মাকসাদ অনুসারে ফতোয়া দিতে পারে, সে হলো মুফতি হইতে পারে। কিন্তু এগুলি তো সাধারণত মুফতি আমাদের দেশে অনুসারে হয়ে থাকে। সবাই মুফতি পাশ করলে মুফতি অমুক, মুফতি অমুক, মুফতি অমুক পাশ করলেই তো মুফতি হয়ে যায়। এটা আমাদের দেশের ওই বিভাগগুলির কারণে এগুলো উপাধি দেয়। আল্লাহ হেফাজত করে সবাইকে বোঝার তৌফিক দান করে। এক এক দেশে এক একভাবে চালু আছে। যেমন এই দেশে অনেক বড় বড় যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে শায়েখ বলে। তো এগুলি নিয়ে আমাদের এত বাড়াবাড়ি দরকার নেই। এগুলি যার যার স্থানে রাখতে দেন, থাকতে দেন। এগুলি নিয়ে আপনি আমার সময় নষ্ট করার দরকার নেই। এগুলি নিয়ে চর্চা করে ব্রেন মস্তিষ্ক আমার আপনি আসার দরকার নেই। যার যার স্থানে থেকে যারা যারা কাজ করেন, যেটা আমল করেন, যেটা শেখার দরকার শিখেন, যেটা আমল করা দরকার করেন, যেটা আপনার জানার দরকার জানান। নিজের আমল গুছাইতে হবে, নিজের সংশোধনে আসতে হবে নিজেকে, এবং নিজের স্থানে থেকে যদ্দূর ভালো কাজ করতে পারেন আরেকজনকে বলতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ হাজার সাল্লাহ তালা নবীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।